সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের আরও একটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ করে থাকা মহিলারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ রাজ্যের মহিলাদের জন্য আবারও একটা দারুণ সুযোগ। তো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, আবেদনপত্রটি আপনারা কোথায় জমা করবেন, সব কিছুই ইন ডিটেলে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এটি যদি আপনার জেলায় না হয়ে থাকে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পরবর্তী সময়ে আপনার জেলায় যখন এমন ধরনের চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো চলুন সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, খয়রাসল সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প খয়রাসল বীরভূম। অর্থাৎ বীরভূম জেলার খয়রাসল ব্লকের আন্ডারে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ার আমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিশ হয়েছে 15/2/2019 তারিখে। বিজ্ঞপ্তি কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসল সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে অস্থায়ী পদে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নিয়োগের জন্য উপযুক্ত মহিলা প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন করবেন। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে 22/2/2019 তারিখ থেকে এবং চলবে 13/3/2019 তারিখ পর্যন্ত। আপনাদেরকে যে কোনো সরকারি কাজের দিন শনি ও রবিবার এবং ছুটির দিন বাদে বেলা 12টা থেকে 3টার মধ্যে যেয়ে আপনাদেরকে জমা করতে হবে। ডাকযোগে কোনো আবেদন গ্রাহ্য হবে না। অর্থাৎ সরাসরি আপনাদেরকে খয়রাসল শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণে যেয়ে আপনাদেরকে সেখানে জমা করতে হবে। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্য পদ যেটি রয়েছে 20টি, এর মধ্যে অসংরক্ষিত, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী প্রত্যেকটিতেই কিন্তু আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। আপনারা অবশ্যই একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। শর্তাবলী কী কী রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য? প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 45 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। প্রার্থীগণকে অবশ্যই অত্র প্রকল্পের অর্থাৎ খয়রাসল ব্লক এলাকার বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 90 নম্বরে একটি লিখিত পরীক্ষা দিতে হবে, তাতে ন্যূনতম 30 নম্বর পেলে 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। এবার আসছি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ নিয়ে। এক্ষেত্রে টোটাল শূন্য পদ যেটি রয়েছে 40টি, অর্থাৎ প্রচুর শূন্যপদ কিন্তু এই মুহূর্তে রয়েছে। আপনারা একদমই মিস করবেন না, অবশ্যই আপনারা আবেদন করবেন। কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলি শূন্যপদ রয়েছে দেখতেই পাচ্ছেন, পাশাপাশি দেওয়া রয়েছে। মোট 40টি শূন্যপদ রয়েছে। আপনারা এখান থেকে একটু অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা, কতগুলি শূন্যপদ রয়েছে একটু দেখে নেবেন। শর্তাবলী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কি রয়েছে একটু দেখে নিন। এক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। প্রার্থীগণকে যে গ্রাম পঞ্চায়েত এলাকার অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই উক্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। এক্ষেত্রেও 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তাতে ন্যূনতম 30 নম্বর পেলে 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। সাধারণ শর্তাবলী, এখানে কিছু কিছু শর্তাবলী রয়েছে যেগুলি আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে ভালোভাবে দেখে নেবেন। পরীক্ষায় আপনাদের কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন কোন বিষয় থেকে পরীক্ষা আসবে দেখুন এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একটু এখান থেকে দেখে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্রটি আপনারা এই নোটিফিকেশনের ঠিক নিচের দিকে আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে সেই অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্রটি আপনারা দেখতেই পাচ্ছেন। অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদনপত্র, এক্ষেত্রে সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারে একটা ফটো আপনারা এখানে সেটে দেবেন। ক্ষেত্রে আপনার নাম, স্বামীর নাম, কোন পদের জন্য আবেদন করছেন, খুব সহজ একটা ফর্ম। এখানে কেয়ারফুলিভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। আবেদনপত্রটি ঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে সঙ্গে দিতে হবে আপনারা একটু দেখে নিন।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, বয়স সংক্রান্ত প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, এলাকার স্থায়ী বাসিন্দা সংক্রান্ত মূল প্রমাণপত্র, জাতি সংক্রান্ত প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, সচিত্র পরিচয়পত্রের স্বপ্রত্যয়িত নকল, আধার কিংবা ভোটার কার্ড, প্রার্থীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি সাম্প্রতিক তোলা, আবেদনপত্রের উপর লাগাতে হবে এবং অন্য একটি ছবি অ্যাডমিট কার্ডের ওপর নির্দিষ্ট জায়গায় লাগিয়ে খামে ভরে সঙ্গে দিতে হবে, 5 টাকা ডাকটিকিট লাগানো, নিজের নাম ও পূর্ণ ঠিকানা লেখা একটি মাঝারি মাপের খাম আপনাদেরকে অবশ্যই সেই এনভেলপটির ভেতরে ভরে পাঠিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু দেওয়ার পর আপনারা আবেদনপত্রের যে খাম রয়েছে অর্থাৎ এনভেলপ রয়েছে সেই এনভেলপের ওপরে আপনারা অবশ্যই লিখবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং কোন পঞ্চায়েত, সেটি আপনাদেরকে অবশ্যই সেই খামের ওপরে লিখে দিতে হবে। এবং আবেদনপত্রটি আপনারা কোথায় জমা করবেন অবশ্যই একটু ভালোভাবে দেখে নিন। খয়রাসল শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, 22/2/2019 তারিখ থেকে 13/3/2019 তারিখের মধ্যে আপনাদেরকে সেখানে যে জমা করতে হবে, অর্থাৎ পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা পাঠাতে পারবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দারুণ একটা নিয়োগ এই মুহূর্তে হতে চলেছে, অর্থাৎ রাজ্যের মহিলাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ। তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। আমাদের দেওয়া ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনারা প্রতিনিয়ত এমন ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।